লাইফ ইজ ভেরি পিউটিফুল বালিশের মধ্যে টাকা জমিয়ে রাখলে কিন্তু লাইফটাকে এনজয় করা যাবে না এই যে সময়টা এটা যখন চলে যাবে তখন হয়তো ভাবতে গেছে লাখ লাখ টাকা থাকবে কিন্তু এই সময়টা আপনি ফিরে পাবেন না সো ইউ শিড এনজয় ইউ লাইফ আজকে থেকে একদম মন খুলে হাত খুলে এনজয় করবেন चाहे सुख हो दिल ने तुझको ही पुकारा तू ने हमको है बनाया तू ने हमको है सवारा चाह को तो। আবারও হাজির হয়ে গেল নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা কোথায় আছি কোথায় আছি সেটা কিন্তু গত ভিডিওতেই বলে দিয়েছি তাও আবারও বলছি আজকে আমরা মালে সিটির থেকে হুলুমালে আসছি আর আসার সাথে সাথেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো আমরা খুব টায়ার্ড ছিলাম তো আমরা ড্রিঙ্কসটা পেয়ে আসলে খুশি হয়ে গিয়েছিলাম কিন্তু আসলে এতটা মজা ছিল না যাক না পেয়ে যেটা পেয়েছি সেটাতেই মহা খুশি এবার আসুন দেখাই আমাদের হোটেলের রুমগুলো কেমন ছিল তো আমি দেখি রুমই খুলতে পারছি না তো রুম খোলার জন্য দরকার কার্ড আমি ভেবেছি আমার ভাই মনে আগে থেকেই খুলে রেখেছে তো যাই হোক এবার আমি কার্ডটা কিভাবে দেব সেটা বুঝতে পারছি না প্রথম প্রথম তো তাই এমনটাই হচ্ছে আসলে কার্ড যেখান দিয়ে দিচ্ছি খুলছে না তো আমার ভাইয়ের হেল্প নিলাম আমার হাজব্যান্ড আসলে নিচে পে করছে যে কোনো হোটেলে আসার আগে আর ঢোকার আগে পে করে নিতে হয় আপনি চাইলে বাংলাদেশ থেকেও পেমেন্ট করে আসতে পারেন কিন্তু আমরা যেভাবে হোটেলটা বুকিং করেছিলাম সেখানে আমরা পেমেন্ট করিনি আমরা হোটেল পেমেন্ট না করে জাস্ট বুকিং দিয়ে বুকিংয়ের কোড নাম্বারটা নিয়ে তারপর হোটেল এসেছি যেহেতু মালদ্বীপে আসার জন্য কোনো ধরনের ভিসার প্রয়োজন হয় না মানে আপনি মালদ্বীপ এয়ারপোর্ট থেকে আপনাকে ভিসা দিবে কিন্তু বাংলাদেশ থেকে কোনো ভিসার প্রয়োজন হয় না সেজন্য অবশ্যই হোটেল বুকিংয়ের কোড নম্বরটা আপনার প্রয়োজন হবে যদি আপনি হোটেল বুকিং না দেন তাহলে কিন্তু আপনি কোড নম্বরটা পাবেন না মালদ্বীপে আপনি যত দিনের জন্য আসবেন যত দিনই থাকবেন তত দিনেরই হোটেল বুকিংয়ের কাগজটা আপনার দেখাতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক এখন আপনি যদি এক মাসের জন্য আসেন তাহলে পুরো এক মাসের বুকিংয়ের কোড নম্বরটা আপনার দেখাতে হবে বুঝতে পারলেন তো আর না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে একটা বিশাল বড় মাস্টার বেডরুম এই রুমে আছে খাট একটা সোফা দেখতে পাচ্ছেন এটা আবার খাট করা যায় এটার ভিতরে সাফওয়ান ঘুমাবে সাইফো ঘুমাতে পারবে এটা একটা ডাবল খাট হয়ে যাবে খুললে আর আমরা ফাইভ স্টার হোটেলের সি ভিউ রুমটা নিয়েছিলাম যার কারণে আমাদের রুমের সাথে সি ভিউটা দেখা যাচ্ছে আর এবার আমাদের টয়লেটটা দেখাবো এবার দেখুন আমাদের টয়লেটটাও কিন্তু খুব ক্লিন খুবই সুন্দর মানে অনেক সুন্দর খুব সুন্দর মানে অনেক সুন্দর মানে সাফন সাইফা এখানে আসার পর ইটালি ইটালি ফিল করতেছে মানে ইটালির মতোই সবকিছু পরিষ্কার তো আমার সাথেই ছিল আমার ভাবিদের রুম আমার রুমে যা যা দেখতে পেরেছেন ভাবিদের রুমও সেম সেম ছিল শুধু ওনাদের যে সোফাটা ছিল সেটা সিঙ্গেল বেবি ঘুমাতে পারবে আর আমার সোফাটায় ডাবল বেবি ঘুমাতে পারবে কারণ রাতে চাইলে খাট করা যায় আর ভাবিদের বারান্দাটাও সেম আমার মতোই মানে পাশাপাশি রুম ছিল ভাবিদের বারান্দা দিয়েও সি ভিউটা দেখা যায় মানে সমুদ্রের যে শব্দ একটা গর্জন সেটা আপনি ঘরে বসেই শুনতে পারবেন সমুদ্রের পানির কালার দেখলেই মনটা শান্তি হয়ে যায় তো দেখুন আমি সব কিছুতেই জ্ঞানজাম করি মানে আমি এই দরজাটাও খুলতে পারছি না মানে আমাকে দিয়ে আসলে কোনো কিছুই হবে না তো পানিটা এত কাছে যে মনে হয় কি এখনই মনে হয় হোটেলটা ভাসিয়ে নিয়ে যাবে কিন্তু তা না সব কিছুই না এখানে সিস্টেমের মধ্যে আছে মানে এমনটা মোটেও না যে যতই কাছে হোক আপনাকে নিয়ে চলে যাবে না কিন্তু প্রথম প্রথম একটু ভয় লাগবে এমনও কিছু হোটেল রিসোর্ট আছে যেগুলো একদম পানির মাঝখানে আমি জানি না আপনাদের সেটা দেখাতে পারবো কি না কিন্তু চেষ্টা করব তো এই যে ভাবির রুম ভাবির রুমটাও দেখালাম তো বাচ্চারা আসলে প্রচণ্ড রকমের ডিস্টার্ব করছিল নিচে যাওয়ার জন্য পানিতে গোসল করার জন্য তো আমরা বললাম যে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এখন তো আর গোসল করার জন্য আমার ঠিক হবে না কিন্তু কোনো মতেই তাদের থামাতে পারছিলাম না তো ওদের ড্রেস আপ চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিচে আনলাম আর এই যে আমি একটু হাঁটতে বের হলাম আমি হাঁটছি আর বাচ্চারা খেলাধুলা করছে তো বাচ্চাদের আসলে আমরা মনে হয় না থামিয়ে রাখতে পারবো ওরা কোনো না কোনো মতে ভিজে যাবেই কারণ পানি দেখলে কিন্তু কারোই সহ্য হয় না আর এখানকার পানিতেও যথেষ্ট পরিমাণের ঢেউ আছে কিন্তু বাংলাদেশের ঢেউটা যেমন আপনাকে টেনে নিয়ে যায় কিন্তু এখানকার ঢেউটা সেটা করে না আর যখন ঢেউটা কাছাকাছি আসে তখন স্লো হয়ে যায় তো আমার কাছে মনে হলো বাচ্চাদের নিয়ে ভয় পাওয়ার কিছু নাই আপনি সেফ ফিল করতে পারেন আপনি গেলেই সেখানে বুঝতে পারবেন ঢেউটা আসলে টান দিয়ে নিয়ে যায় না বাচ্চাদের নিয়ে গেলে বাবা মার সাবধানে থাকা উচিত তাই না আর হ্যাঁ আরেকটা কথা বলি যারা ইয়াং কাপাল আছেন তারা অবশ্যই মালদ্বীপে যাবেন আমার কাছে মনে হয় যে ইয়াং কাপালের জন্যই এই মালদ্বীপ এখানে হয়তো বা ব্যাংককের মতো হই হুল্লা নাই তারপরে ডিস্কো টিস্কো নাই এখানে মানে চিল করার মোডে আসতে হবে মানে আপনি এখানে চিল করতে পারবেন যারা ইয়াং কাপল যারা রোমান্স করতে পছন্দ করে বা চিল মোডে থাকতে পছন্দ করে শুধু তাদের জন্যই আমার কাছে মনে হয় মালদ্বীপ এটা আমার ব্যক্তিগত মতামত আমি বলছি না যে এরকমটাই আমার কাছে মনে হলো আর যারা বেশি রোমান্টিক মানে প্রত্যেকটা জিনিস ফিল করেন মনের ভিতর থেকে তারা মালদ্বীপে যাবেন আর যারা চিন্তা করেন আরে পানি এই সাগর এগুলো তো কক্সবাজারই আছে তো লাখ লাখ টাকা খরচ করে কেন মালদ্বীপে যাব তারা না গেলেও পারেন কারণ কক্সবাজার আর মালদ্বীপ দুইটা দুই মানে দুইটার সাথে কোনো মিল নাই দুইটা দুই রকম হাতের এক পিঠ যেমন এক কালার হয় আরেক পিঠ আরেক কালার হয় ঠিক তেমনটাই তো আমাদের প্রচন্ড ক্ষুদে লেগেছে তা আমার ভাই আর আমার হাজব্যান্ড গিয়েছিল বাইরে মানে টাকা চেঞ্জ করতে তো ওরা আস্তে আস্তে দেরি করে ফেলেছে কারণ ওরা আসার পথে বৃষ্টি পড়ছিল তো ওরা আসার পরে আমরা বের হলাম তো এখানে আসলে আপনি টাকা আনতে পারবেন না এখানে আসলে ডলার আনতে হবে বা ইউরো আনতে হবে কিন্তু ডলারটাই সব জায়গায় চলে চলে ইউরোটা আবার আবার না ডলার এনে আপনার চেঞ্জ করে ওদের রুপিয়া নিতে পারেন পারেন চাইলে ডলারও ভাঙতে কিন্তু আপনি ডলার চেঞ্জ করে রুপিয়া করে নিলেই সেটাই সবচেয়ে বেস্ট কারণ ডলার যখন আপনি দিবেন তখন কিন্তু আপনাকে রুপিয়া ফেরত দেবে তো ডলার যদি আপনি ইউজ করতে যান তাহলে আপনার অনেক বেশি খরচ পড়ে যাবে এই জন্য আমি মনে করি রুপিয়েই ইউজ করা সবচেয়ে বেশি ভালো এটা কি ফ্লেভার এটা গ্রিন টি বাবল আর এটা হোয়াইট টি বাবল আর এটা কি কফি এটা চকলেট সবচেয়ে মজা কোনটা ভালো কোনটা সবচেয়ে মজা ভালো সব আপনি একটা বলেন আর ওই যে গোলাপিটা কি স্ট্রবেরি এটা কারো নেই তো জুসগুলো দেখে মনে হচ্ছিল বাবল ভরা মোটেও তা ছিল না আমরা একটা নিয়েছিলাম তো একটা নিয়ে যে খেয়েছি সেটা ভিডিও করতে পারিনি কারণ একটা নেওয়ার পর বাচ্চারাই কাড়াকাড়ি করে একটু একটু করে সবাই খেয়ে ফেলেছে আসলে আমরা সবাই একটু টেস্ট করছিলাম যদি ভালো হয় তাহলে আরও একটা নিতাম তো এটা আসলে ফেক অরিজিনাল যেটা দিয়েছি এটা অল্প একটু বাবল ছিল সব কিছু মিলিয়ে টেস্টটাও পচা ছিল প্রাইসটাও বেশি ছিল এই জন্য রান্না নেওয়া হয়নি ভালোও লাগেনি ওনাকে বারবার জিজ্ঞেস করছিলাম কোনটা ভালো হবে তো উনি বলেছিল গ্রিনটা আর চকলেটটা যেহেতু আমি চকলেট লাভার না এই আমি চকলেটটা নিয়ে নিই গ্রিনটা নিয়েছিলাম কিন্তু গ্রিনটাও খুব বাজে ছিল মানে একটুও মজা ছিল না তো আমরা হোটেল খুঁজতে খুঁজতে আমার ভাই মালদ্বীপের একটা হোটেলে ঢুকে মানে মালদ্বীপ পেয়ানরা যেখানে মালদ্বীপের মানুষ রাখায় সে তাদের হোটেলে ঢুকে দেখলো যে পাতলা রুটি আর মুরগির মাংস তো ও দেখে আসলে লোবে পাতলা রুটি আর অনেকগুলো মুরগির মাংস নিল মানে এক প্লেটের মতো নিয়েছে কিন্তু মুরগির মাংসটা একদম ঠান্ডা ছিল রুটিটা ভালো ছিল রুটিটা খেতেও মজা ছিল কিন্তু মুরগিটা খেতেও পচা ছিল আমি অল্প একটু টেস্ট করেছি আমার কাছে একটুও ভালো লাগে নাই ওরা কেমন একটা বাজে মশলা দেয় একটা কেমন জানি গন্ধ আসে ভাল লাগে না কি খাও তুমি হ্যাঁ মালদিভ বাসায় খাও মালদি

প্রথমে নিয়েছিলাম একটা স্পাইসি চিকেন ভাজা যেটা খুবই মজা ছিল তো রাজন তো স্পাইসি খেতে পায় না এই জন্য রাজন খায় নাই আর এখানে পাপড় দিয়েছে এটার জন্য কোনো আসলে বিল ধরে না আর আমরা নিয়েছি একটা সি ফুড রাইস আর একটা নিয়েছিলাম চিকেন রাইস তো এই খাবারগুলো আসলেই মজা ছিল আর এটা মালদ্বীপের রেস্টুরেন্ট মানে মালদ্বীপিয়ানরা যারা আছে তাদের রেস্টুরেন্ট কিন্তু এটার বাবুর্চি হচ্ছে বাংলাদেশিরা এই জন্য আসলে খেতে বেশি ভালো লেগেছে দুইটা রাইসের টেস্টই ভালো লেগেছে আর এই খাবার অভিজ্ঞতার থেকে মনে হলো যে যেই রেস্টুরেন্টগুলোতে মালদ্বীপিয়ানরা রান্না করবে সেইগুলার খাবারগুলো খুবই পচা হবে ভাল লাগবে না মানে বাঙালিদের আর যেই রেস্টুরেন্টগুলোতে বাঙালিরা রান্না করবে সেই রেস্টুরেন্টের খাবারগুলো ভালো লাগবে তো আপনারা যখনই মালদ্বীপে যাবেন কোনো রেস্টুরেন্টে খাবেন শিওর হয়ে নেবেন যে বাবুর বাঙালি আর পথে খাটে বাঙালি বাঙালি দেখতে পারবেন প্রত্যেক রেস্টুরেন্টে পাঁচ ছটা বাঙালি থাকেই সো তাদের সাথে কথা বলে আপনারা খাবার অর্ডার করতে পারেন আপনার পছন্দ মতো করে অর্ডার করতে পারেন চাইলে কোনো কিছু চেঞ্জও করতে পারেন তো আমাদের খাবারগুলো ভালো ছিল এজন্য আসলে আমরা মনে শান্তি নিয়ে বাসায় যেয়ে ঘুমাবো আজকে রাতে ভালো করে ঘুমিয়ে রেস্ট নিতে হবে কারণ দুই দিন যাবৎ ঘুমাতে পারছি না আর এই যে সাফন সাইফার নিচে ঘুমিয়েছে নিচে না মানে আরেকটা সোফায় মানে বেড সোফায় আর রাতজন আমি উপরে ঘুমাবো আর এখন আমি টয়লেটে যে একটু ফ্রেশ হব তারপর আবার বারান্দায় গিয়ে কিছুক্ষণ রিলাক্স মোডে সমুদ্রের ঢেউর শব্দ শুনবো আর সমুদ্রের গঞ্জন কিন্তু খুবই চমৎকার আর এই যে আমাকে দেখতেই তো পারছেন কালকে আবার আসবো এখান থেকে বিদায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে